শিল্পীদের যেসব ভালো দিক আছেন বা আমাদের এই সংস্কৃতি মোনা যারা তাদের যে ভালো দিকগুলো সেগুলো আমরা যত ছড়াবো এবং সত্যিকার অর্থে যেসব ভালো দিক আছে সেগুলো নিয়ে কাজ করলে আপনারা আমরা একসাথে কাজ করতে পারবো। নানান জায়গা থেকেও হয়, কিন্তু প্রেমিস কালেকশনে একবার অবশ্যই ঢু মারা হয়, আশা হয়। এবার ঈদে কি আপনার কোনো ছবি থাকবে? সেটা তো আমি ঠিক বলতে পারছি না, তবে আমার একটা ফিল্ম কয়েকটা সুখবর আছে, আমি এক্ষুনি আসলে বলতে পারছি না, খুব ভালো ফেস্টিভ্যালসে সেটা ছবি তো আসছে আমার মনে হয়। এখন তো ওটিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। ছবিগুলো কেন এভাবে জমকালোভাবে আসছে? দেখুন, এখন তো সবাই তো ওটিটি বেসড হয়ে গেছে, এখন ওটিটিটা অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়িয়েছে, সর্বোপরি সব কিছু মিলেই হয়তো, কিন্তু আমার মনে হয় ঈদ উল ফিতরে ভালো কিছু ছবি নিশ্চয়ই রিলিজ করবে। আসলে ঈদ তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য খুব ভালো একটা ফেস্টিভ্যাল, যেখানে আমরা আসলে ছবি মুক্তি হয়, সবাই মিলে আনন্দ করে ছবি দেখতে যাই, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই নিশ্চয়ই দুই একটা বড় ছবি নিশ্চয়ই আসবে। এগুলো প্রশ্ন এখানে আপনি না করলেই ভালো হয়। না, এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না। দেখুন, আমাদের শিল্পীরা অপদস্থ হোক বা যেই হোক, এগুলো নিয়ে কথা বলবার সময় এটা নয় আমার মনে হয়, এবং আমরাও চাইবো যে আপনারা ভালো দিকগুলো বেশি বেশি করে তুলে ধরবেন, কারণ আমাদের শিল্পীদের যেসব ভালো দিক আছেন বা আমাদের এই সংস্কৃতি মোনা যারা তাদের যে ভালো দিকগুলো সেগুলো আমরা যত ছড়াবো এবং সত্যিকার অর্থে যেসব ভালো দিক আছে সেগুলো নিয়ে কাজ করলে আপনারা আমরা একসাথে কাজ করতে পারবো। মানুষ লোক এই কথাটা